প্রাইমফেস আর হাইবারনেট ফ্রেমওয়ার্ক ইউজ করে কিভাবে একটা ক্রুড অপারেশন তৈরি করা যায় সেটা দেখাবো আজকে। তো ফার্স্টে আমি একটা ডাটাবেস তৈরি করে নিছি, ডাটাবেসটার নাম হচ্ছে পিএফ ক্রুড এবং এর মধ্যে একটা প্রোডাক্ট টেবিল আছে। প্রোডাক্ট টেবিলের কয়টা প্রপার্টি আছে এখানে, পিআইডি, পি নেম, প্রাইস এবং কোয়ান্টিটি। সো এটা ইউজ করবো এখন। ফার্স্টে আমি একটা প্রজেক্ট নিয়ে নিতেছি, ওয়েব অ্যাপ্লিকেশন, এবং এখান থেকে লোকেশনটা আমি চেঞ্জ করে দিতেছি। এবং একটা নতুন ফোল্ডার তৈরি করে নিলাম পিএফ ক্রুড ওয়ান নামে। ওয়েব জাভা ইই 5 ইউজ করব, নেক্সট। এবং এখানে আমরা ফ্রেমওয়ার্ক হিসেবে জাভা সার্ভার ফেস সিলেক্ট করলাম। এবং কনফিগারেশনে এখানে ফেসেসের জায়গায় আমরা লিখব *.xhtml, এবং কম্পোনেন্টস হিসেবে আমরা প্রাইম ফেসটাকে নিয়ে নিতেছি। ওকে, এবার ফিনিশ। সো আমাদের প্রাইম ফেসের প্রজেক্টটা নেওয়া কমপ্লিট। প্রাইম ফেসের প্রজেক্টের শুরুতে এখানে ইন্ডেক্স ডট এক্স এইচ টি এম এল এবং ওয়েলকাম প্রাইম ফেস নামে দুটো ফাইল থাকে। আমাদের ওয়েলকাম প্রাইম ফেস এই ফাইলটার প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দিতেছি। আর ইন্ডেক্স ডট এইচ টি এম এল যেটা আছে এটা হচ্ছে আমাদের মূল পেজ যেটা। সো আমি ফার্স্টে এই প্রজেক্টটা একটু রান করে দেখি। সো আমার প্রজেক্টটা রান হয়ে গেছে। এখন এই সোর্স প্যাকেজ লাইব্রেরির মধ্যে ফার্স্টে আমরা একটা লাইব্রেরি নেব, সেটা হচ্ছে MySQL এর ড্রাইভার। MySQL JDBC ড্রাইভার নিয়ে নিলাম। আর যেহেতু আমরা হাইবারনেট ইউজ করব, সো হাইবারনেটের লাইব্রেরিগুলো আমরা পরে নিতেছি বা এখনই নিয়ে নিতে পারি, সমস্যা নেই। হাইবারনেট 4.3.x, ওকে, আমাদের লাইব্রেরিগুলো ইনপুট করা কমপ্লিট। এখন এই সোর্স প্যাকেজের মধ্যে আমরা কতগুলো প্যাকেজ তৈরি করব। প্রথম প্যাকেজটা নিতেছি, সেটা হচ্ছে বিন ক্লাসের জন্য বিন। নেক্সট প্যাকেজটা হবে ইউটিল, আর একটা প্যাকেজ নিলাম সেটা হচ্ছে ডাও। তো এখানে আমাদের আলাদাভাবে কোনো কন্ট্রোলার ক্লাসের প্রয়োজন নাই, কারণ বিনের মধ্যে আমরা যে বিনগুলো রাখবো সেখানে আমাদের কন্ট্রোলারগুলো থাকবে, এবং ডাবের মাধ্যমে আমরা ডাটাবেজের সাথে আপডেট, ডিলিট, ক্রিয়েট এই কাজগুলো করব। ওকে, সো এখন আমরা হাইবারনেটের কনফিগারেশন ইউজ করব। এখানে সোর্স প্যাকেজে যাওয়ার পরে নিউতে গেলাম, এবং নিউতে যাওয়ার পরে আদার্স, এখান থেকে আমরা হাইবারনেট সিলেক্ট করব। এবং এই হাইবারনেট ক্যাটাগরি থেকে হাইবারনেট কনফিগারেশন উইজার্ড এই ফাইল টাইপটা আমরা সিলেক্ট করে যদি নেক্সট দিই, এখানে আমাদের একটা কনফিগারেশন ফাইল তৈরি হবে। এবং এই কনফিগারেশন ফাইল তৈরি করার সময় আমার ডাটাবেস কানেকশনটা দেখাই দেওয়া লাগবে যে কোন ডাটাবেস কানেকশনটা আমরা ইউজ করতে চাচ্ছি। তো এখান থেকে আমরা যেই ডাটাবেস যে স্কিমাটা তৈরি করছিলাম সেই স্কিমাটা এখান থেকে দেখাই দেবো। আমার স্কিমার নাম ছিল হচ্ছে পিএফ ক্রুড। সো এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ফিনিশ দিয়ে দেবো। হাইবারনেট কনফিগারেশন ফাইলটা কমপ্লিট। নেক্সট পরবর্তী স্টেজে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আবার আমরা হাইবারনেট সেকশনে যাব, এবং হাইবারনেট ম্যাপিং উইজার্ড বা রিভার্স ইঞ্জিনিয়ারিং টুল, আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং টুলটা ইউজ করব আগে।
আইবানের রিভার্স ইঞ্জিনিয়ারিং টুলের কাজ হচ্ছে ডাটাবেজের মধ্যে যদি আমরা কোনো টেবিল তৈরি করে রাখি, সেই টেবিলের একটা ইনফরমেশন সে নিয়ে আসে। সো আমি আইবানের রিভার্স ইঞ্জিনিয়ারিং উইজার্ড এটাকে সিলেক্ট করে নেক্সট দিতেছি, নামটা এখানে যা আছে তাই থাকুক। তো এখানে দেখা যাচ্ছে যে আমার দুটো যে স্কেমাটা আমরা ইউজ করতেছি সেই স্কেমার মধ্যে দুটো টেবিল অ্যাভেলেবল আছে। আমরা জাস্ট প্রোডাক্ট টেবিল নিয়ে কাজ করব। সো প্রোডাক্ট অ্যাড করে নিলাম, ইউজার টেবিলটাও আমরা অ্যাড করতে পারি, কারণ পরবর্তীতে যদি আমরা লগ ইনের কোনো কাজ এখানে করি তাহলে ইউজার টেবিলটা কাজে লাগবে। সো আমি দুটোই এখানে অ্যাড করে নিতেছি এবং ফিনিশ। সো আমাদের হাইবারনেট রিভার্স ইঞ্জিনিয়ারিং এই টুলটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বিন ক্লাসের মধ্যে আমাদের যে পোজো পোজো ক্লাসগুলো আছে সেই পোজো ক্লাসগুলো আমরা এখানে তৈরি করব। পোজো ক্লাস বলতে আসলে নর্মাল আমরা যে জাভা ক্লাসগুলো তৈরি করি, যে ক্লাসগুলোর মধ্যে সেটার গেটার মেথড থাকবে, ওই ক্লাসগুলোকেই আমরা পোজো ক্লাস বলবো। সো নিউতে যাওয়ার পরে আদার্স এবং আবার হাইবারনেট সেকশনে চলে গেলাম। এখান থেকে হাইবারনেট ম্যাপিং ফাইল অ্যান্ড পোজো ফ্রম ডাটাবেস এটা সিলেক্ট করে নেক্সট দিলাম। সো এই কাজটা করার সময় এখানে দুটো অপশন আছে যে হাইবারনেট কনফিগারেশন ফাইল। সো সে এই প্রাথমিকভাবে এই জিনিসগুলো চাবে, হাইবারনেট কনফিগারেশন ফাইল এবং হাইবারনেট রিভার্স ইঞ্জিনিয়ারিং ফাইল। এই দুটো ফাইল একটু আগে আমরা তৈরি করে আসছি, যদি এই দুটো ফাইল আমরা তৈরি করতে না পারতাম তাহলে কিন্তু আমাদের এই পোজো ক্লাসটা তৈরি করা যেত না, ঠিক আছে। সো ফার্স্টে আমরা হাইবারনেট কনফিগারেশন ফাইলটা ক্রিয়েট করবো এবং পরবর্তীতে হাইবারনেট রিভার্স ইঞ্জিনিয়ারিং। এই দুটো ফাইল ক্রিয়েট করার পর আমরা বিন ক্লাসের মধ্যে বিন প্যাকেজের মধ্যে আমরা জাভা ক্লাসগুলো তৈরি করব। সো এখানে ফিনিশ দিলাম এবং ফিনিশ দেওয়ার সাথে সাথে এখানে বিন প্যাকেজের মধ্যে কতগুলো এন্টিটি ক্লাস তৈরি হয়ে যাবে। সো বিনের মধ্যে দেখা যাচ্ছে যে আমার প্রোডাক্ট টেবিলের জন্য একটা ক্লাস তৈরি হয়েছে এবং ইউজার যে টেবিলটা ছিল সেটার জন্য একটা জাভা ক্লাস তৈরি হলো। আমরা বেসিক্যালি এখন প্রোডাক্ট যেই পোজো ফাইলটা আছে সেটা নিয়ে কাজ করব। সো দেখা যাচ্ছে প্রোডাক্ট এই পোজো ক্লাসটার মধ্যে আমাদের বেশ কিছু প্রপার্টি আছে। প্রপার্টি হচ্ছে পিআইডি, পি নেম, প্রাইস এবং কিউটি ওয়াই কোয়ান্টিটি। সো এগুলো নিয়ে আমরা এখন টুল অপারেশন তৈরি করব। ইচ্ছা করলে আমরা এই পোজো ক্লাসের মধ্যেই সবগুলো কাজ করতে পারি, অর্থাৎ আপডেট, ডিলিট, ইনসার্ট। বাট আমি চাচ্ছি যে এখানে আরও একটা ক্লাস তৈরি করব, সেটা হচ্ছে কন্ট্রোলার থাকবে কন্ট্রোলার হিসাবে, এবং কন্ট্রোলারের মধ্যে আমরা এই প্রোডাক্ট ক্লাসের অবজেক্ট তৈরি করে আমরা আপডেটের কাজগুলো করব। সো এখানে আমি আরও একটা প্যাকেজ তৈরি করতেছি, এই প্যাকেজের নাম দিলাম হচ্ছে কন্ট্রোলার, এবং এই কন্ট্রোলার প্যাকেজের মধ্যে আমি একটা জাভা ক্লাস নিলাম এবং এই জাভা ক্লাসের নাম দিলাম হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার। এবং এই প্রোডাক্ট কন্ট্রোলারের মধ্যে আমরা ফার্স্ট এখানে কিছু প্রোডাক্ট ক্লাসের যে অবজেক্ট তৈরি করব, প্রোডাক্ট প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট। সো প্রোডাক্ট ক্লাসের অবজেক্ট তৈরি করা শেষ এবং এখানে অতিরিক্তভাবে আরও থাকবে গেটার এবং সেটার। এই প্রোডাক্ট অবজেক্টের গেটার সেটার অবশ্যই আমাদের এখানে বানিয়ে নিতে হবে। নেক্সট পরবর্তীতে আমরা এখানে ইউটিলের মধ্যে একটা ইউটিল ক্লাস তৈরি করব এবং সেটা হবে হাইবারনেটের ইউটিল ক্লাস। আমি রাইট ক্লিক করলাম, নিউ, আদার্স, এখান থেকে হাইবারনেট ক্যাটাগরিতে গেলাম এবং এখান থেকে হাইবারনেট ইউটিল এই লাস্ট অপশনটা আমরা সিলেক্ট করব। নেক্সট, এবং এখানে দেখা যাচ্ছে যে নিউ হাইবারনেট ইউটিল নাম আসছে। আমি নিউটা অংশটা কেটে দিচ্ছি, এখানে রাখলেও কোনো সমস্যা নেই, বাট নিউটা আমি রাখতেছি না, এখানে হবে হাইবারনেট ইউটিল, দেন ফিনিশ। সো আমাদের হাইবারনেট ইউটিল একটা ক্লাস তৈরি হয়ে গেল। এখন ডাওয়ের মধ্যে আমরা প্রোডাক্টের একটা ডাও ক্লাস তৈরি করব। প্রোডাক্ট ডাও, এবং এই প্রোডাক্ট ডাবের মধ্যে আমাদের সমস্ত মেথডগুলো আমরা লিখব, আপডেট, ডিলিট, সেভ, এই মেথডগুলো আমরা এখন এর মধ্যে ডিক্লেয়ার করব। সো ফার্স্ট আমরা এখানে এই কাজগুলো করে নিই যাতে পরবর্তীতে আমাদের কাজে সুবিধা হয়। ফার্স্ট আমি এখানে
প্রোডাক্ট সেভ করার জন্য যে মেথডটা প্রয়োজন সেই মেথডটা এখানে ডিক্লেয়ার করতেছি। সো মেথডটা ডিক্লেয়ার করার জন্য লিখতেছি পাবলিক বুলিয়ান, অর্থাৎ এই মেথডের রিটার্ন টাইপ হবে বুলিয়ান, এবং মেথডের নামটা দিলাম হচ্ছে সেভ প্রোডাক্ট। ওকে, এবং এই সেভ প্রোডাক্ট মেথডের প্যারামিটার হিসেবে আমরা একটা প্রোডাক্টের অবজেক্ট পাস করব। প্রোডাক্টের অবজেক্ট পাস করলাম। ওকে, এখন আমরা হাইবারনেট ইউজ করে এখানে সেভের অপশন সেভের কাজটা করব। সো হাইবারনেট ইউজ করে করার জন্য যেভাবে করতে হবে সেটা হচ্ছে আমরা ফার্স্ট একটা ট্রাই ক্যাচ ব্লক নিয়ে নিতে পারি। একটা ট্রাই ক্যাচ ব্লক নিয়ে নিলাম, এবং এই ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে এখন আমরা প্রথমে সেশন ফ্যাক্টরি, হাইবারনেটের যে সেশন ফ্যাক্টরি আছে সেই সেশন ফ্যাক্টরি একটা অবজেক্ট ক্রিয়েট করব। সো আমি এখানে লিখলাম সেশন ফ্যাক্টরি, সেশন ফ্যাক্টরি, এবং এটার নাম দিলাম হচ্ছে ফ্যাক্টরি ইকুয়াল টু। এই সেশন ফ্যাক্টরির অবজেক্টটা আসলে ক্রিয়েট হবে আমরা যেই ইউটিল যে ক্লাসটা বানাইছিলাম সেই ইউটিল ক্লাসটা আমাদের হাইবারনেটের সেশন ফ্যাক্টরির একটা অবজেক্ট রিটার্ন করে। সো আমরা এইখান থেকে সেই অবজেক্টটা গেট করব। সো এই কারণে আমরা এখানে লিখতেছি এখন হাইবারনেট, হাইবারনেট ইউটিল। এখন হাইবারনেট ইউটিল কিন্তু দুটো দেখা যাচ্ছে, এখানে একটা হচ্ছে ইউটিল, অর্থাৎ আমরা যে প্যাকেজটা এখানে ডিক্লেয়ার করছি ইউটিল প্যাকেজ, সেই প্যাকেজ থেকে হাইবারনেট ইউটিল এই ক্লাসটা ইউজ করবে। আরেকটা হচ্ছে হাইবারনেটের নিজস্ব যে ইউটিল হাইবারনেট ইউটিল ওইটা থেকে। সো আমরা যেহেতু এখানে হাইবারনেট ইউটিল তৈরি করছি ডিফল্টভাবে, সো এটাই আমরা নিয়ে নিতেছি হাইবারনেট ইউটিল ডট। এখান থেকে একটা মেথড দেখা যাচ্ছে যে গেট সেশন ফ্যাক্টরি। সো এই গেট সেশন ফ্যাক্টরি নিয়ে নিলাম। তো আমাদের সেশন ফ্যাক্টরির অবজেক্টটা তৈরি করা কমপ্লিট। সেশন ফ্যাক্টরির অবজেক্ট তৈরি করার পর আমাদের সেশনের অবজেক্ট তৈরি করতে হবে। সো লিখলাম সেশন, এবং এটাও হাইবারনেটের সেশন, অবজেক্টের নাম দিলাম হচ্ছে সেশন ইকুয়াল টু ফ্যাক্টরি ডট। ফ্যাক্টরি অবজেক্টের একটা মেথড আছে সেটা হচ্ছে ওপেন সেশন। ওকে, সো সেশন অবজেক্ট তৈরি করা কমপ্লিট। এরপর আমরা যেটা লিখবো সেটা হচ্ছে সেশন ডট বিগিন ট্রানজ্যাকশন, অর্থাৎ আমরা সেভ করার জন্য আমরা ট্রানজ্যাকশনটা শুরু করলাম। এবং এখানে মাঝখানে আমরা কিছু কোড লিখবো, যে কোডের কাজ হবে আমরা যে প্রোডাক্টটা এখানে পাঠাচ্ছি সেই প্রোডাক্টটাকে ডাটাবেজের মধ্যে সেভ করা। এবং সেভ করার শেষে আমরা এই যে সেশনটা বিগিন করছিলাম, বিগিন ট্রানজ্যাকশন, সো এটা এখন আমরা এইভাবে লিখব সেশন ডট গেট ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশন ডট কমিট, অর্থাৎ আমরা যেই সেভের কাজটা করতেছি সেই সেভের কাজটাকে আমরা কমিট করলাম এবং সেশনটাকে সর্বশেষ ক্লোজ করে দেব, সেশনটাকে ক্লোজ করে দিলাম। এবং যদি এই কাজটা সম্পূর্ণভাবে ঠিকঠাক মতো হয় তাহলে আমরা এখান থেকে একটা বুলিয়ান স্টেটমেন্ট আমরা এখান থেকে রিটার্ন করব। সো রিটার্ন হবে হচ্ছে ট্রু। এই ট্রাইয়ের মধ্যে যদি এই কাজটাতে কোনো প্রকারের ইরর আসে, ওকে, সো ইরর আসলে আমরা রিটার্ন করব হচ্ছে ফলস। আচ্ছা, এখন সেভ করার জন্য যে কোডটা লেখা প্রয়োজন ছিল সেটা খুবই সিম্পল, জাস্ট লিখব সেশন ডট সেভ, এবং অবজেক্ট হিসেবে আমরা প্রোডাক্টের যে অবজেক্টটা তৈরি করছিলাম সেই প্রোডাক্টের অবজেক্টটা এখানে পাস করে দিলাম, বাস কমপ্লিট। সো আমাদের হাইবারনেট ইউজ করে প্রোডাক্ট সেভ করার যে মেথডটা তৈরি করার প্রয়োজন ছিল সেটা সম্পূর্ণভাবে কমপ্লিট। আমি এখানে কমেন্ট আউট করে দিচ্ছি সেভ প্রোডাক্ট। ওকে, নেক্সট পরবর্তীতে আমরা বাকি যে মেথডগুলো আছে সেই মেথডগুলো আমরা তৈরি করব। নেক্সট মেথডটা আমি বানাচ্ছি হচ্ছে আপডেট করার জন্য, প্রোডাক্টকে কীভাবে আপডেট করা যায় সেই মেথড। ওকে, সো আপডেট করার জন্য আমি এখানে মেথডটা লিখব পাবলিক বুলিয়ান, এবং মেথডের নাম দিলাম হচ্ছে আপডেট প্রোডাক্ট। আমরা প্রোডাক্টের একটা অবজেক্ট তৈরি করলাম, এবং আমরা উপরে যে কাজটা করছিলাম ট্রাই ক্যাচের মধ্যে সম্পূর্ণ কাজটা আমি জাস্ট কপি করে নিয়ে আসতেছি, এবং এখানে সেশন ফ্যাক্টরি ক্রিয়েট করা এবং সেশন ক্রিয়েট করা, বিগিন ট্রানজেকশন সব কিছু ঠিক আগের মতোই, জাস্ট এখানে একটা কাজ খালি চেঞ্জ হবে, সেটা হচ্ছে আমরা সেভ
এই কমান্ডের জায়গায় আমরা জাস্ট লিখব হচ্ছে আপডেট। তাহলে হাইবারনেট অটোমেটিক্যালি আমার এই প্রোডাক্টের যেই প্রোডাক্ট আমরা এখানে পাঠাবো সেই প্রোডাক্ট ইনফরমেশনটা সে অটোমেটিক্যালি আপডেট করে নেবে। এবং সেশন ডট গেট ট্রানজেকশন ডট কমিট এটাও ঠিক আছে, ক্লোজ এবং রিটার্ন হবে ট্রু। সো আপডেটের জন্য যে মেথডটা তৈরি করা দরকার ছিল সেটাও কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ডিলিট করার জন্য একটা মেথড তৈরি করব, ডিলিট প্রোডাক্ট, এটাও বুলিয়ান প্রোডাক্ট, এটা বড় হাতে দেই। ওকে, এবং এখানে একটা অবজেক্ট তৈরি করব প্রোডাক্ট পি। সেম আগে যে কাজটা করেছিলাম সেই কাজটাই আবার এখানে কপি করে নিয়ে আসতেছি এবং এখানে সব কিছু ঠিক আছে, জাস্ট সেভের জায়গায় মেথডটা হবে ডিলিট, গেট ট্রানজেকশন কমিট, সেশন ক্লোজ, রিটার্ন ট্রু। ওকে, বাকি এভরিথিং সব কিছু ঠিক আছে, আমাদের ডিলিটের মেথডটাও তৈরি করা হয়ে গেল। এখন যে মেথডটা তৈরি করব সেটা হচ্ছে ডাটাবেস থেকে সবগুলো ডাটা নিয়ে আসার জন্য, অর্থাৎ রিড করে নিয়ে আসার জন্য যেই মেথড সেটা। সো পাবলিক স্ট্যাটিক, এখানে আমরা স্ট্যাটিক ইউজ করতে পারি আবার না করলেও প্রবলেম নাই, বাট স্ট্যাটিকটা ইউজ করি, দেখা যাক কি হয়। দেন এখানে একটা অ্যারে লিস্ট আমরা তৈরি করব, লিস্ট প্রোডাক্ট গেট অল প্রোডাক্ট। সো মেথডের নাম দিলাম হচ্ছে গেট অল প্রোডাক্ট, এর মধ্যে আমাদের কোনো প্যারামিটার পাস করার প্রয়োজন নাই, এখানে লিস্ট ইম্পোর্ট হচ্ছে না। ওকে, সো এখানে আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে যে সেশন ফ্যাক্টরি যে অপশনটা ছিল সেশন ফ্যাক্টরি ওপেন সেশন, এই জিনিসটা আমরা কপি করে নিয়ে আসলাম। এটা করার পরে আমরা ডাটাবেস থেকে কিউরি করে প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো আছে ডাটাগুলো সে সবগুলো ডাটা আমরা নিয়ে আসবো এবং নিয়ে এসে এই লিস্টের মধ্যে আমরা অ্যাসাইন করে দেব। সো এটা করার জন্য আমরা এখানে লিখব হচ্ছে লিস্ট প্রোডাক্ট এবং এই লিস্টের একটা নাম দিলাম, অবজেক্টের নাম দিলাম হচ্ছে লিস্ট, এবং এখানে যেটা লিখব সেটা হচ্ছে সেশন ডট ক্রিয়েট কিউরি। সো আমরা ক্রিয়েট কিউরির কাজটা এখন দেখব, ক্রিয়েট কিউরি আসলে হচ্ছে হাইবারনেটের কিউরি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। সো ক্রিয়েট কিউরি এই মেথডের মধ্যে আমরা এখন এভাবে লিখব যে সিলেক্ট এখানে এলিয়াস ইউজ করব হচ্ছে এল ফ্রম প্রোডাক্ট এল। এখানে আসলে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে সিলেক্ট এল, এখানে এলটা আসলে আমরা ইউজ না করলেও পারতাম, এখানে যদি আমরা পরবর্তীতে আমরা দেখবো যে আসলে এই এলটা আসলে কী জিনিস, আমরা এখানে প্রোডাক্ট যে লিখলাম যে সিলেক্ট, আমরা সাধারণত এইভাবে লিখি এসকিউএল কিউরিতে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্ট, অল ফ্রম প্রোডাক্ট, বাট প্রোডাক্টটা লেখার সময় কিন্তু আমরা ছোটো হাতের ই লিখতাম। কিন্তু এখানে হাইবারনেটের কিউরি ল্যাঙ্গুয়েজে আমাদের এই যে বিন ক্লাসের মধ্যে যেই পোজো ফাইলটা আমরা তৈরি করছিলাম প্রোডাক্ট, সেই পোজো ফাইলের নাম কিন্তু বড় হাতের পি ছিল। সো এখানে ক্লাসের যে নেমটা আছে ঠিক হুবহু সেম নেম আমার এখানে হওয়া লাগবে। সো এই কারণে আমরা এখানে বড় হাতের পি ইউজ করব এবং এই অল এই চিহ্নটা এখানে থাকবে না, আমরা জাস্ট এখানে লিখতে পারতাম সিলেক্ট ফ্রম প্রোডাক্ট, দ্যাটস ইট, জাস্ট এতটুকু লিখলে এটা হয়ে যায়। এবং এটা আমরা ডাটাবেস থেকে গেট করার পর এটাকে আমরা লিস্টে কনভার্ট করব এবং কনভার্ট করে এটা আমরা এই লিস্ট অবজেক্টের মধ্যে অ্যাসাইন করে দেব। সো আমাদের ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসার জন্য যে কোডটা প্রয়োজন ছিল সেটা কমপ্লিট, এবং পরবর্তীতে এখানে যে আমরা লিস্টটা তৈরি করছিলাম সেই লিস্টটা আমরা এখানে ইচ্ছা করলে টু স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে পারি, যদিও এটা ম্যান্ডেটরি না। এবং শেষ সেশন ডট আমরা সেশনটাকে ক্লোজ করে দেব, ক্লিয়ার না, ক্লোজ, এবং রিটার্ন করব হচ্ছে লিস্ট। সো প্রোডাক্টকে রিট্রিভ করার জন্য যে মেথডটা প্রয়োজন ছিল সেই মেথডটা কমপ্লিট পুরোপুরি। এখন আমরা আরেকটা মেথড লিখব, সেটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট
অর্থাৎ ডাটাবেস থেকে যদি আমরা কোনো সিঙ্গেল প্রোডাক্ট আমরা ইনফরমেশন দেখতে চাই তাহলে সেই মেথডটা কিভাবে লিখব। ওকে, সো আমি এই মেথডটাকে কপি করে নিয়ে যাচ্ছি কারণ এটাই কাজে লাগবে। এখানে স্ট্যাটিক লিস্ট রাখলাম, এখানে লিস্ট আসলে রাখার প্রয়োজন নেই কারণ আমরা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে যাচ্ছি, এখানে জাস্ট হবে প্রোডাক্ট। এখানে মেথডটার নাম চেঞ্জ করে দিই গেট প্রোডাক্ট, এবং যেহেতু আমরা প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে যাবো, সিঙ্গেল প্রোডাক্টের ইনফরমেশান আমরা দেখতে চাই, সো আমরা এখানে প্যারামিটার হিসেবে প্রোডাক্টের আইডিটা পাস করব স্ট্রিং, এখানে পিআইডি ইউজ করি স্ট্রিং পিআইডি। ওকে, সেশন ফ্যাক্টরি, এইগুলো সব ঠিক আছে, লিস্ট প্রোডাক্ট সেশন ফ্যাক্টরি। আচ্ছা, এখানে সেশন ডট ক্রিয়েট কিউরি, এখানে আমাদের এই কিউরিটা একটু চেঞ্জ করা লাগবে। কিউরিটা এখন আমরা লিখবো এইভাবে, সিলেক্ট ফ্রম প্রোডাক্ট, এখানে সিলেক্ট ফ্রম প্রোডাক্ট হোয়ার, আমরা এখানে জাস্ট একটু চেঞ্জ করবো যে হোয়ার লোয়ার পিআইডি পি। আচ্ছা, আমাদের প্রোডাক্টের যে এই প্রোজো ক্লাসটা আছে সেই প্রোজো ক্লাসটা একটু দেখে আসে, এখানে ছিল হচ্ছে পিআইডি ছোট হাতের, সো এখানে আমরা লিখবো যে লো আর পিআইডি, ঠিক আছে, পিআইডি ইকুয়াল টু যেখানে প্রোডাক্ট আইডিটা হচ্ছে আমরা যে আইডিটা এখানে পাস করবো সেই আইডিটা, সো এখানে দুটো সাইন দিলাম প্লাস পিআইডি ডট টু লোয়ার কেস। ওকে, এখানে যে কাজটা করলাম আসলে সেটা হচ্ছে আমরা ফার্স্টে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট টেবিল থেকে সব ইনফরমেশন নিয়ে আসব, এবং কিভাবে নিয়ে আসব, যেই কলামটা আছে পিআইডি এটাকে ফার্স্ট আমরা লোয়ারে কনভার্ট করে নিলাম লোয়ার কেসে, এবং এই লোয়ার কেস মানে এটার নামটা যদি ক্যাপিটাল লেটারে থাকতো তাহলে আমরা এটা যাতে লোয়ার মানে অটোমেটিকলি সবগুলো অক্ষর যাতে লোয়ার কেস হয়ে যায় সেই কারণে আমরা এখানে লোয়ার লিখলাম, এবং এটার মধ্যে যে ইনফরমেশনটা থাকবে এই পিআইডির মধ্যে ইনফরমেশন এটাকেও আমরা লোয়ার কেসে কনভার্ট করে দুটোকে ম্যাচ করলাম, ম্যাচ করার পর যদি ম্যাচ হয় দেন আমরা এখান থেকে ডাটাবেস থেকে সেই ইনফরমেশনটা গেট করে নিয়ে আসবো। ওকে, সো এটাই ছিল আমাদের কিউরিটা, এবং এটা লিস্টের জায়গায় যেহেতু আমরা এখানে লিস্ট ইউজ করতেছি সো আমরা এটাকে লিস্ট ইউজ করতে পারতাম, সো আমি এটাকে আবার কপি করে নিয়ে আসতেছি, রিটার্ন টাইপটা আমরা এখানে লিস্ট আকারেই রাখি। ওকে, বাকি এভরিথিং ঠিক আছে। এই মেথডটা আমি আরও একটা মেথড মানে সেম এই মেথডটাকে আমি আরও একটা ভাবে লিখতে পারি, সেটাও আমি দেখাই দিচ্ছি যে কীভাবে লেখা যায়। সো মেথডটা আমার কাছে কমপ্লিট করা আছে, আমি মেথডটা জাস্ট কপি করে নিয়ে আসতেছি, এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা চাইছিলাম যে শুধুমাত্র প্রোডাক্ট একটা মাত্র প্রোডাক্টে আমরা ইনফরমেশন এখান থেকে রিসিভ করবো, সো ওইটাকে আমি কীভাবে করতে পারি সেটা আমি এখানে দেখাই দিতেছি যে পাবলিক স্ট্যাটিক প্রোডাক্ট, এখানে ফাইন প্রোডাক্ট মেথডটা নতুন একটা নাম দিলাম ফাইন প্রোডাক্ট, এবং প্যারামিটার হিসাবে আমরা প্রোডাক্টের আইডি পাস করতেছি পিআইডি, এবং এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু। দেন আমরা সেশন ফ্যাক্টরি ওপেন করব এবং ওপেন সেশন প্রোডাক্টের পি, আচ্ছা সেশন ডট গেট আমরা যে মেথডটা এখন ইউজ করব, আগে ইউজ করেছিলাম সেশন ডট কিউরি ক্রিয়েট কিউরি, এখানে আমরা জাস্ট কিউরিটা লিখছিলাম, বাট কিউরি ছাড়া যদি আমরা করতে চাই তাহলে আমরা লিখব সেশন ডট গেট, এবং এই গেটের মধ্যে আমরা যে প্রোডাক্ট ক্লাসটা ইউজ করতে চাচ্ছি সে প্রোডাক্ট ডট ক্লাস, এবং এখানে প্যারামিটারের মধ্যে থাকবে আমরা যে পিআইডিটা এখানে পাস করছি তা, ঠিক আছে পিআইডি, এবং এটাকে কাস্টিং করা লাগবে হচ্ছে প্রোডাক্টে, প্রোডাক্টে কাস্টিং করার পর আমরা একটা প্রোডাক্ট অবজেক্টের মধ্যে এই ইনফরমেশন রেখে দেব, সো এবং রিটার্ন করব হচ্ছে প্রোডাক্ট। এখন আমরা এই মেথড বা এই মেথড যে কোনো একটা মেথড আমরা ইউজ করি না কেন সেম একই রেজাল্ট দেবে। ওকে, সো প্রোডাক্টের জন্য যে ডাও ক্লাসটা আমাদের তৈরি করা দরকার ছিল সম্পূর্ণটাই কমপ্লিট, এখন আমরা এটা কেটে দিচ্ছি। এখন প্রোডাক্ট কন্ট্রোলারের মধ্যে আমরা আপডেট ডিলিট এই কাজগুলো করব, তো এর আগে আমি একটু আরেকটা জিনিস চেক করার দরকার ছিল হাইবারনেট কনফিগারেশন ফাইল,
এবং এই হাইবারনেট কনফিগারেশন ফাইলের মধ্যে এই ইনফরমেশনগুলো আসছে কিনা সেটা কিন্তু আমাদের প্রথমে চেক করে নেওয়া দরকার ছিল। অনেক সময় দেখা যায় যে হাইবারনেট কনফিগারেশন ফাইল নেওয়া হয়েছে ঠিকই, বাট আমাদের এই যে প্রপার্টিগুলো ছিল সেই প্রপার্টিগুলো ডাটাবেজে যেই ইনফরমেশন ধরে রাখে সেই ইনফরমেশনগুলো আসে না, সো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো যেহেতু আমার এখানে বাইচান্স আসা পড়ছে, সো আর কোনো প্রবলেম নাই। এখানে দেখা যাচ্ছে যে হাইবারনেট ডায়ালেক্ট একটা প্রপার্টি আছে, তারপর ড্রাইভার ক্লাস ইউআরএল, আমরা যেই স্কিমাটা ইউজ করতেছি সেই স্কিমার ইনফরমেশনটা এখানে, আমার ডাটাবেজের পাসওয়ার্ড এবং ইউজার নেম, এই দুটো এখানে আছে। এবং ম্যাপিং রিসোর্স ম্যাপিংয়ের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে ইউজার্স ডট এইচ বি এম, আমরা যে এন্টিটি ক্লাসগুলো তৈরি করছিলাম পোজো ক্লাস, সেই পোজো ক্লাসের যে এইচ বি এম ডট এক্স এম এল এই ইনফরমেশনটা এখানে আছে এবং এটার ইনফরমেশনটাও এখানে আছে। সো যেহেতু হাইবারনেট কনফিগারেশন ফাইল ওকে আছে, সো আমাদের আর কোনো প্রবলেম নেই, এখন হাইবারনেট ঠিকঠাক মতোই কাজ করার কথা। প্রথমে আমরা একটা এখানে এক্স এইচটিএমএল ফাইল তৈরি করব, যে ফাইলটার কাজ হবে ডাটাবেজের মধ্যে ডাটা ইনসার্ট করার কাজ। ইন্ডেক্স ফাইলের মধ্যে আমরা জাস্ট ডাটাবেজ থেকে ডাটাগুলো গেট করে এনে এখানে শো করব টেবিলের মধ্যে। সো এটার মধ্যে আপাতত আমরা কোনো কাজ করতেছি না, আমরা জাস্ট এখানে একটা নতুন এক্স এইচটিএমএল ফাইল নিয়ে নিতেছি। সো এক্স এইচটিএমএল ফাইলটা নিব হচ্ছে জেএসএফ পেজ, এখানে জেএসএফ পেজ নাই, আমি আদার্স থেকে এখানে জাভা সার্ভার ফেসেস এবং এখান থেকে যে জেএসএফ পেজ আছে এটা আমরা সিলেক্ট করে নেক্সট নিলাম এবং এটার নাম দিতেছি হচ্ছে ইনসার্ট। সো আমাদের ইনসার্ট প্রোডাক্টটা কমপ্লিট তৈরি করা। এখন এখানে আমরা একটা ফর্ম তৈরি করব, সো ফর্ম তৈরি করার জন্য আমরা এখানে লিখব হচ্ছে এফ কোলন ইউ। সো এফটা এই যে দেখা যাচ্ছে যে জেএসএফ কোর এই লাইব্রেরিটা সে ইউজ করতেছে, সো এটা কিন্তু আমরা এখানে ইম্পোর্ট করি নাই, জাস্ট আমি এখানে অ্যাপ কোলন ভিউ লেখছি প্রথমে এবং কন্ট্রোল স্পেস করে চাপ যখন দিলাম তখন এরকম ইনফরমেশন দেখাচ্ছিল, আমি এন্টার হিট করার সাথে সাথে এখানে এটা আসছে এবং অটোমেটিকলি এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, সো পরবর্তীতে আমরা প্রাইমফেসের এরকমভাবে দেখব যে প্রাইমফেসের অংশটা কীভাবে করতে হয়। সো অ্যাপ কোলন ভিউ এবং এর মধ্যে আমরা একটা ফর্ম তৈরি করব, এইচ কোলন ফর্ম, এবং এই ফর্মের মধ্যে ফার্স্টে আমরা একটা টেবিল তৈরি করি, এটা হচ্ছে প্রাইম ফেসের টেবিল পি কোলন। এখানে কিন্তু ইনফরমেশনগুলো দেখাচ্ছে যে প্রাইম ফেসের মধ্যে কী কী ট্যাগ লাইব্রেরি আছে, সো আমরা এখানে ইউজ করবো যে পি কোলন প্যানেল গ্রিড, এবং প্যানেল গ্রিড আমি এন্টার দেওয়ার সাথে সাথে এখানে প্রাইম ফেসে যে ইউআই লাইব্রেরিটা আছে সেটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে প্যানেল গ্রিড, এবং এটার জন্য আমরা কলাম ইউজ করব হচ্ছে 2। সো আমাদের ফর্মের ফার্স্ট যে নেমটার প্রয়োজন ছিল, আচ্ছা এটা আমরা ফার্স্ট একটু রান করে রাখি। এটা রান হয়ে গেছে। আচ্ছা নেক্সট এখানে পি কোলন প্যানেল গ্রিড কলাম 2 দেখা যাচ্ছে, এখানে আমরা ফার্স্টে একটা হেডার অংশ তৈরি করব যেখানে ফর্মের নাম থাকবে এফ কোলন ফেসেট নেম হেডার, এবং এই ফেসেটের মধ্যে লিখব হচ্ছে ইনসার্ট প্রোডাক্ট। আমাদের ফর্মের যে নামটা প্রয়োজন ছিল সেই নামটা এখানে চলে আসছে ইনসার্ট প্রোডাক্ট। প্রবলেম হচ্ছে কেন? ওকে, সো এফ কলন ফেসেট। নেক্সট আমরা এখানে একটা আউটপুট লেবেল এবং একটা ইনপুট বক্স আমরা তৈরি করব, ই কলন আউটপুট লেভেল, এবং এর ভ্যালু হবে হচ্ছে ফার্স্ট আমরা এখানে যেহেতু প্রোডাক্টের নেম ইউজ করব, প্রোডাক্টের নেম ইনসার্ট করার জন্য আমরা এটার লেভেলটা দিচ্ছি হচ্ছে পি নেম।
জাস্ট আমরা পি নেম দিলাম এবং এর সাথে একটা ইনপুট টেক্সট থাকবে এবং এর আইডি দিলাম হচ্ছে পি নেম আইডিটা আসলে এখানে প্রয়োজন নাই তারপরও দিলাম এবং ভ্যালু ভ্যালুতে আমরা পরবর্তীতে এখানে কোড ইনসার্ট করব ভ্যালু আপাতত দিচ্ছি না সো রিফ্রেশ করলে দেখা যাচ্ছে যে আমার এখানে পি নেম এখানে এই লেভেলটা চলে আসছে এবং একটা ইনপুট বক্স চলে আসছে ওকে পরবর্তীতে সেম জিনিসটা আমি এখান থেকে আবার কপি করে নিচ্ছি এবং এটার মধ্যে হবে হচ্ছে প্রাইস প্রাইস এবং নেক্সট আরো একটা কপি করলাম কোয়ান্টিটি এবং এখানেও আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে টিউটি বাই এবং এটা দেওয়ার পরে সর্বশেষ যে কাজটা করব সেটা হচ্ছে একটা সাবমিট বাটন দরকার আমার আমি সাবমিট বাটনের জন্য যেহেতু প্রথম কলামের মধ্যে কোনো ভ্যালু থাকবে না সো আমি এখান থেকে এটা সরাই দিলাম জাস্ট এখানে প্রথম কলামের অংশ জায়গাটা আমরা এখানে ফিল আপ করলাম এবং একটা বাটন আমরা এখানে তৈরি করব পি কলন কমান্ড বাটন এবং এর ভ্যালু হবে হচ্ছে সেভ অ্যাকশনটা আমরা পরে দেব এবং অ্যাকশনের সাথে সাথে এখানে আমরা আরও একটা কাজ করব সেটা হচ্ছে ডাটা বেজের মধ্যে ডাটা ইনসার্ট হলে সে আমাকে একটা নোটিশ দেখাবে বা ইনফরমেশন দেখাবে যে ডাটাটা সেভ হয়েছে অথবা ডাটা সেভ হয়নি এরকম নোটিশটা আমরা গেট করার জন্য এখানে একটা মেসেজ প্রপার্টি ইউজ করব সেটা হচ্ছে পি কলন মেসেজেস বা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি আউটপুট লেভেল ইউজ করতে পারি এটা করলে ভালো হয় আইডি দিলাম হচ্ছে এমএসজি এবং এর মধ্যে একটা ভ্যালু রাখবো আমরা ওকে ভ্যালু কাজটা আমরা পরবর্তীতে আপডেট করব এখানে তাহলে কমন বাটনের মধ্যে একটা প্রপার্টি দিব সেটা হচ্ছে আপডেট এমএসজি অর্থাৎ কমন বাটনের এই সেভ বাটনে ক্লিক করার পরে আমার যদি প্রোডাক্ট ইনফরমেশনটা প্রোডাক্ট যদি ইনসার্ট হয় দেন এখানে এই যে আউটপুট লেভেলটা আমরা ইউজ করলাম মেসেজের জন্য এই মেসেজের অপশনটা অটোমেটিকলি আপডেট হবে ওকে সো আমরা ফর্মটা একটু দেখে আসি কীরকম দেখা যাচ্ছে সো এটা হচ্ছে আমার প্রাইম ফেসে তৈরি করা ফর্ম পি নেম প্রাইস এবং কোয়ান্টিটি নেক্সট এখানে এখন আমরা সেভ হওয়ার জন্য যে কাজটা করব আমরা প্রোডাক্ট কন্ট্রোলারে চলে যাব আচ্ছা প্রোডাক্ট কন্ট্রোলারে চলে আসলাম এবং এই প্রোডাক্ট কন্ট্রোলারের মধ্যে এটাকে আমরা ফার্স্টে অ্যানোটেশনের মাধ্যমে এটাকে আমরা ম্যানেজ বিন হিসাবে এটার পরিচিতি দেব ফার্স্ট লিখলাম অ্যাট দ্য রেট ম্যানেজ বিন সো ম্যানেজ বিনটা আমাদের অ্যানোটেশন হবে না এটা হবে জাভা এক্স ফেসেস ডট বিন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখা লাগবে যেহেতু আমরা প্রাইম ফেসেস ইউজ করতেছি জাভা জেএসএফ ইউজ করতেছি সো আমাদের অ্যানোটেশনটা হবে ফেসেস ডট বিনের এটা সিলেক্ট করলাম এবং এই ক্লাসটাকে আমরা সেশন স্কোপের মধ্যে রাখবো সেশন স্কোপ ওকে এটা কমপ্লিট সো এখন আমরা এখানে যে ইনফরমেশনগুলো নিব সেটা হচ্ছে ফার্স্টে আমরা একটা সেভ করার জন্য প্রোডাক্টকে সেভ করার জন্য এখানে একটা মেথড তৈরি করব পাবলিক পাবলিক ভয়েড সেভ প্রোডাক্ট আমরা একটা মেথড তৈরি করলাম পাবলিক ভয়েড সেভ প্রোডাক্ট এবং সেভ প্রোডাক্টের মধ্যে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমরা যে একটু আগে ডাও ক্লাসটা তৈরি করছিলাম সেই ডাও ক্লাসের মধ্যে একটা সেভ প্রোডাক্টের জন্য একটা মেথড ছিল সেই সেভ মেথড প্রোডাক্টটাকে আমরা সেভ প্রোডাক্ট মেথডটাকে আমরা এখানে কল করব এখানে লিখবো হচ্ছে নিউ প্রোডাক্ট ডাও ডট সেভ প্রোডাক্ট
এবং এর মধ্যে আমরা এই যে প্রোডাক্টের অবজেক্টটা আমরা এখান থেকে রিটার্ন করতেছি গেট প্রোডাক্ট বা সেট প্রোডাক্ট, এই প্রোডাক্টের অবজেক্টটা আমরা এখানে পাস করে দেব। ওকে, সো পাস করার আগে আমার যে কাজটা এখানে করা লাগবে সেটা হচ্ছে আমরা ফর্ম থেকে যে প্রোডাক্টের ইনফরমেশনগুলো পাঠাবো সেই প্রোডাক্টের ইনফরমেশনগুলো ফার্স্টে আমার এই অবজেক্টের মধ্যে সেট করে নেওয়া লাগবে। সো এখানে আমরা লিখবো এইভাবে প্রোডাক্ট ডট সেট পিনেম, প্রোডাক্ট ডট গেট পিনেম, নেক্সট আবার প্রোডাক্ট ডট সেট প্রাইস, প্রোডাক্ট ডট গেট প্রাইস, প্রোডাক্ট ডট সেট কোয়ান্টিটি ডট গেট কোয়ান্টিটি। ওকে, সো আমাদের অবজেক্টটা এখানে সম্পূর্ণভাবে ডাটাগুলো ইনসার্ট করা কমপ্লিট, এবং এই প্রোডাক্টের যে অপশনটা অবজেক্টটা আমরা তৈরি করলাম এই প্রোডাক্টের অবজেক্টটা আমরা এখানে পাস করে দিচ্ছি। এবং এই যে মেথডটা আছে সেভ প্রোডাক্ট, এটা একটা আমাদের বুলিয়ান রিটার্ন করে। সো আমরা এখানে একটা বুলিয়ান ভেরিয়েবলের মধ্যে এই রিটার্ন যে ইনফরমেশনটা আছে সেটা আমরা এখানে রেখে দেব। ওকে, সো এখানে বুলিয়ান বুলিয়ান একটা ভেরিয়েবল আমরা তৈরি করলাম স্ট্যাটাস, এবং এখান থেকে যেই ইনফরমেশনটা আসবে ট্রু অথবা ফলস, ঠিক আছে, সো এই বুলিয়ান স্টেটমেন্টটা এখানে আমরা সেভ করে নিলাম। সো এটার উপরে বেস করে এখন আমরা কন্ডিশনটা লিখব, লিখব যে ইফ এবং এলস, যদি স্ট্যাটাস ট্রু হয় তাহলে এখানে আমরা একটা মেসেজ সেট করব, এবং যদি স্ট্যাটাস ফলস হয় তাহলে এখানে আমরা একটা ইরর মেসেজ সেট করব। সো মেসেজটা সেট করার জন্য আমাদের এখানে আরো একটা প্রপার্টি নেওয়া লাগবে, মেসেজ নামে আর একটা প্রপার্টি এখানে নিয়ে নিলাম, এবং এটারও গেটার সেটার মেথড অবশ্যই লাগবে, গেটার এবং সেটার মেথড। ওকে, এখন আমরা এখানে লিখব সেট মেসেজ, এবং এই মেসেজের মধ্যে আমরা লিখব হচ্ছে প্রোডাক্ট সেভ সাকসেসফুলি, এবং যদি সাকসেসফুলি সেভ না হয় তাহলে আমরা এখানে লিখব প্রোডাক্ট নট সেভড। সো আমাদের মেসেজটা সেট করা কমপ্লিট, এবং সেভ প্রোডাক্টের যে মেথডটা ছিল সেই মেথডটাও লেখা কমপ্লিট। এখন আমরা এই ফর্মের সাথে আমাদের যে প্রোডাক্টের কন্ট্রোলার যেটা আছে এর ভ্যালুগুলো আমাদের বাইন্ডিং করা লাগবে। সো ফার্স্টে আমরা আউটপুট লেভেল যে আইডি মেসেজটা তৈরি করলাম এর মধ্যে আমরা ভ্যালুটা বাইন্ডিং করব। সো আমাদের মেসেজ ভ্যান এটার নামটা ছিল হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার। সো এখানে যে আমি হ্যাশ দেওয়ার পরে যদি পিতে ক্লিক করি, এখানে হ্যাশ দেওয়ার পর এখানে আমাদের কার্লি ব্রেস দেওয়া লাগবে। এখানে দেখা যাচ্ছে যে প্রোডাক্ট কন্ট্রোলার নামে এখানে একটা অপশন চলে আসছে, সো প্রোডাক্ট কন্ট্রোলার ডট মেসেজ। ওকে, সো এখানে মেসেজটা দেখাবে, এখানে যে ভ্যালুটা বাইন্ডিং করব সেটা হচ্ছে হ্যাশ প্রোডাক্ট কন্ট্রোলার ডট প্রোডাক্ট ডট, এই প্রোডাক্টটা যেটা আমরা এখানে ইউজ করলাম সেই প্রোডাক্টটা হচ্ছে কন্ট্রোলারের মধ্যে যে আমরা প্রোডাক্টের অবজেক্টটা তৈরি করছি সেই প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টের অবজেক্ট ধরে যদি আমরা প্রোডাক্ট ক্লাসে চলে যাই তাহলে এইখানে আমরা প্রপার্টিগুলো পাবো, ঠিক আছে। সো এখানে আমরা তাহলে যেভাবে লিখবো সেটা হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার ডট প্রোডাক্ট ডট, আমরা প্রথমে যে নেমটা সেট করতে চাইছি সেটা হচ্ছে পিনেম, সো আমরা পিনেমটা এখানে সিলেক্ট করলাম। জাস্ট এই অংশটাকে আমি কপি করে নিয়ে আসতেছি এবং এটাকে এখানে দিলাম, এখানে দিলাম, এটা হবে হচ্ছে প্রাইস এবং এটা হবে কোয়ান্টিটি, এবং সর্বশেষ যেটা হচ্ছে সেভ, এই সেভের মধ্যে আরও একটা প্রপার্টি এখানে আমরা এখন ডিক্লেয়ার করবো সেটা হচ্ছে অ্যাকশন প্রপার্টি, অ্যাকশন এবং হ্যাশ প্রোডাক্ট কন্ট্রোলার ডট, আমরা যে মেথডটা তৈরি করে আসছিলাম সেভ প্রোডাক্ট, সেই সেভ প্রোডাক্টটা আমরা এখানে কল করে দিলাম।
এবং আপডেট হবে হচ্ছে মেসেজ। সো আমাদের ইনসার্টের যে ফর্মটা তৈরি করার প্রয়োজন ছিল সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল, এখন আমাদের এটা টেস্ট করে দেখার পালা। সো আমি এখানে চলে আসলাম, এখানে পিনেম, পিনেমের জায়গায় আমি এখানে দিলাম হচ্ছে স্পিকার, এবং প্রাইস দিলাম হচ্ছে 3000, কোয়ান্টিটি দিলাম হচ্ছে 1 পিস। এবং যদি সেভ দিই, সেভ দেওয়ার পরে এখানে যদি মেসেজটা শো করে বুঝতে পারবো যে আমাদের সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। এখানে যেহেতু মেসেজ, যেহেতু এখানে মেসেজটা আসে নাই, তাহলে একটু চেক করে দেখি যে আমাদের প্রোডাক্টটা ইনসার্ট হয়েছে কিনা। ও আচ্ছা, মেসেজ চলে আসছে প্রোডাক্ট সেভ সাকসেসফুলি, একটু লেট হয়েছে, তারপরও আসছে এখানে যে প্রোডাক্ট সেভ সাকসেসফুলি। তো আমরা একটু চেক করে আসি ডাটাবেস থেকে। এখানে প্রোডাক্টে এটাতে না, আমাদের স্কিমাটার নাম ছিল হচ্ছে পিএফ ক্রুড। সো এখান থেকে যদি আমরা দেখি যে আমাদের লাস্ট যে ইনফরমেশনটা আমরা এখানে ইনসার্ট করছি, অলরেডি 51টা প্রোডাক্ট এখানে ইনসার্ট করা হয়ে গেছিল, যাক এটা হচ্ছে 51 নম্বর আইডি স্পিকার, এবং এর প্রাইস 3000, কোয়ান্টিটি 1। সো আমাদের ইনসার্ট করার যেই ফর্মটা আছে সেই ফর্মটা সম্পূর্ণভাবে সাকসেসফুলি রান করতেছে। এখন আমরা ইন্ডেক্স পেজের কাজ করব। সেই ইন্ডেক্স পেজের কাজ হবে, ইন্ডেক্স পেজের মধ্যে আমরা একটা টেবিল তৈরি করব, এবং এই টেবিলের মধ্যে আমার ডাটাবেজের মধ্যে যত প্রোডাক্টের ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো নিয়ে আমরা প্রোডাক্টের মধ্যে ডিসপ্লে করব। সো ডিসপ্লে করার জন্য এখানে সেম এটার প্রয়োজন নেই, প্রোডাক্ট ডাও, এখানে আমরা একটা মেসেজ, প্রোডাক্ট ডাও এর মধ্যে আমরা অলরেডি যে গেট অল প্রোডাক্ট এই মেথডটা আমরা তৈরি করছি, জাস্ট এই মেথডটাকে আমরা কল করব এবং এটাকে আমরা লিস্ট আকারে গেট করে নেব। সো প্রোডাক্ট কন্ট্রোলারের মধ্যে আমি আগেই একটা মেথড তৈরি করে নিতেছি পাবলিক, এবং এটা হবে হচ্ছে অ্যারে লিস্ট বা লিস্ট যেটাতেই রাখি না কেন, নো প্রবলেম। প্রোডাক্ট গেট অল প্রোডাক্ট লিস্টটাকে আমরা ইম্পোর্ট করে নিতেছি ইউটিল প্যাকেজ থেকে, এবং এখানে আমরা লিখবো হচ্ছে নিউ প্রোডাক্ট ডাও ডট গেট অল প্রোডাক্ট। এখানে দেখা যাচ্ছে না, আচ্ছা কোথাও হয়তো একটু প্রবলেম হয়েছে, গেট অল প্রোডাক্ট এটাকে শো করতেছে না। এখানে আমরা গেট এর জায়গায় এটা লিখি সিলেক্ট, সিলেক্ট অল প্রোডাক্ট, দেন এখানে আমরা রিট্রিভ করার চেষ্টা করি দেখি আসে কিনা। আচ্ছা এখানে হয়তো কোথাও একটা প্রবলেম হয়েছে, এখানে যে মেথডগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডিলিট প্রোডাক্ট, সেভ প্রোডাক্ট এবং আপডেট প্রোডাক্ট, বাট বাকি যে মেথডগুলো আছে সেই মেথডগুলো এখানে শো করতেছে না। সো আমি একটু চেক করে আসি যে আমার এখানে কি প্রবলেম হচ্ছে। ওকে, যাক সামহাও কোনো একটা কারণে আমার গেট অল প্রোডাক্ট এই মেথডটা শো করতেছে না। জাস্ট আমরা এখানে এখন কাজটা করে দেখি যে যদি কাজ করে তাহলে বোঝা যাবে যে কোনো প্রবলেম নাই। সো ডিপ্রিং পিএফ ফুট, আচ্ছা ওকে, দেন এখানে লিস্ট, আমরা একটা লিস্ট অবজেক্ট তৈরি করছি এবং এই লিস্ট অবজেক্টের মধ্যে প্রোডাক্ট সবগুলো ইনফরমেশন আমরা এখানে রাখলাম, এবং এখান থেকে রিটার্ন করব হচ্ছে লিস্ট। বাস এই মেথডের কাজটা কমপ্লিট। মিসিং রিটার্ন স্টেটমেন্ট, ওকে। সো এই মেথড পর্যন্ত এই ভিডিওতে থাক, না পরবর্তী ভিডিওতে আমরা এখানে একটা পেজ, ইন্ডেক্স পেজের মধ্যে টেবিল তৈরি করবো, এবং এখান থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে আমরা টেবিলের মধ্যে শো করবো।